আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমরা চলে এসেছি। তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি দিয়েছে চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের উপর বেস করে। তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি, চতুর্থ অধ্যায় থেকে এক এবং দুই নম্বর সৃজনশীল দুটো দেওয়া হয়েছে এবং একাদশ অধ্যায় থেকে তৃতীয় সৃজনশীলটি দেওয়া হয়েছে। এরপরে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে এবং এগুলোর সলিউশন করে তোমাদেরকে জমা দিতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এক নম্বর প্রশ্নটা চলে যাই। এক নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ একটি বীজগাণিতীয় রাশি এবং ক নম্বরে চেয়েছে এ মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করো এবং এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো। খতে চেয়েছে এবং গতে বলেছে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান হান্ড্রেড অ্যান্ড টেন। তো আমরা ক নাম্বারে চলে যাই। তো প্রথমেই আমরা এক নং সৃজনশীলের কতে লিখে নিব। দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ এবং আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো এখানে আমরা এ কে ধরে নেব এ এবং ওয়ান বাই এ কে ধরে নেব বি মনে মনে। তাহলে আমরা যদি এবার সূত্র অনুসারে সাজাই তাহলে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার সমান সমান এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু বি। এবার আমরা বাম পাশে এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ারই রাখবো এবং সমান সমানের ডান পাশে আমরা এ প্লাস ওয়ান বাই এর জায়গায় আমরা এ প্লাস ওয়ান বাই এর যে মান ফাইভ সেটা বসাবো এবং তার উপর স্কোয়ার দেব। অতপর আমাদের এ মাইনাস ওয়ান বাই এ হোলি স্কোয়ারের মান আসবে টোয়েন্টি ওয়ান। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করব এবং বর্গমূল করার পরে বাম পাশের স্কোয়ার উঠে যাবে এবং ডান পাশে টোয়েন্টি ওয়ানের সাথে রুট ওভার চলে আসবে। এবার আমরা এক নং প্রশ্ন উত্তর খতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, খতে চেয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত। দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ, প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। এবার আমরা এ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার হোলি স্কোয়ারে ভেঙে নিব এবং ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরকে আবার ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ারে ভেঙে নিব এবং অতপর এখানে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের সূত্রটা পড়ছে। এবার আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলে দিয়েছি। ভিউয়ার্স, এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এবং এই সূত্র অনুসারে করেই ভিউয়ার্স আমরা অতপর মান বসিয়ে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অতপর এক নং সৃজনশীলের গয়ে চাওয়া হয়েছে প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান হান্ড্রেড অ্যান্ড টেন। ওকে, তাহলে দেওয়া আছে, আমরা জানি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ। সো ভিউয়ার্স, এখানে আমাদের যেটি করতে হবে, আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটি হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এই অঙ্কটাতে আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি এখানে বসিয়ে তারপরে মান বসিয়ে আমাদের অঙ্কটি করতে হবে এবং অতপর আমাদের অ্যান্সার চলে আসবে একশো দশ এবং আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে অলরেডি মিলে গিয়েছে। সুতরাং আমরা লাস্টে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এবং প্রুভ, যেহেতু প্রমাণ করতে বলেছে সো প্রুভ। এবার আমরা ভিউয়ার দুই নম্বর সৃজনশীলে চলে আসি এবং দুই নম্বর সৃজনশীলে যেটা চেয়েছে চারটি বীজগাণিতীয় রাশি দেওয়া রয়েছে এবং ক নম্বরে বলা হয়েছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথমে প্রথম রাশিটাকে তুলে নিলাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনেই এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স, এখানে এক্সটা এ স্কোয়ার প্লাস ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে। তো আমরা প্রথমে এই গুণটা করে দেব, গুণটা করে দেওয়ার পর আসবে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। অতপর আমরা প্রথম দুইটা পদ থেকে আমরা এ এক্স কমন নিব, কমন নিলে থাকবে এক্স প্লাস এ এবং পরের দুটো পদ থেকে আমরা যেহেতু কিছু কমন যাচ্ছে না সো আমরা ওয়ান কমন নিব এবং ওয়ান কমন নিলে আসছে এক্স প্লাস এ। অতপর আমরা এক্স প্লাস এ আমরা কমন নিব এবং তাহলে থাকবে এ এক্স প্লাস ওয়ান, অ্যান্সার হবে এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস ওয়ান। দুয়ের খ নম্বরে চাওয়া হয়েছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। তো প্রথমে আমাদের গসাগু নির্ণয় করার জন্য ভিউয়ার্স আমরা জানি আমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। সো আমরা প্রথমে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশি উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি এবং উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেগুলো সবগুলো রাশিতেই
কমন থাকবে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা লিখে দেব এবং সেটাই হবে আমাদের নির্ণেয় গসাগু। গতে চাওয়া হয়েছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো আমরা যেহেতু ক্ষতে অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, ভেঙেছি প্রত্যেকটি রাশিকে, এবার আমরা জাস্ট লিখে নেব খ হতে পাই দ্বিতীয় রাশি ভেঙে আমরা কী পেয়েছি সেটা লিখব, তৃতীয় রাশি ভেঙে আমরা কী পেয়েছি সেটা লিখব, চতুর্থ রাশি ভেঙে আমরা কী পেয়েছি সেটা লিখব। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন যেটা থাকবে প্রত্যেকটা রাশিতে সেটা আনতে হয়, আর লসাগুর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আইটেমই একবার একবার করে নিয়ে আসব। সো ভিউয়ার্স, এবার আমরা সৃজনশীল তিন নম্বরে চলে যাই। সৃজনশীল তিন নম্বরে যেটা বলেছে, একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী এবং ক নম্বরে চেয়েছে সারণীটি পূর্ণ করো এবং তোমার নিজের পরিবারের আলোকে। সো আমরা একটা নমুনা উত্তর তোমাদের জন্য করে দিয়েছি, সো তোমরা চাইলে এটি ফলো করতে পারো। এটি ফলো করলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে আশা করছি। আবার তোমরা যদি নিজেরা করতে চাও সেটাও অসুবিধা নেই, তোমরা নিজেরা নিজেদের মতো করে সংখ্যা বসিয়েও এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। অতপর ভিউয়ার্স, আমাদের খ নম্বরে যেটি চেয়েছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যেটি বের করতে হবে সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের বের করতে হবে। তো আমাদের আগে এরকম একটি ছক তৈরি করে নিতে হবে। প্রথম ঘরে আমরা লিখেছি টাকার পরিমাণ, দ্বিতীয় ঘরে গণসংখ্যা এবং তৃতীয় ঘরে ক্রমযোজিত গণসংখ্যা। এবং ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কীভাবে বের করবো সেটা একটু আপনাদেরকে বলে রাখি। সেটা হলো প্রথম ঘরে আমরা গণসংখ্যা যেটা ছিল সেটাই আমরা ক্রমযোজিত গণসংখ্যার ঘরে লিখব, এবং এরপরে একটার সাথে আর একটা যোগ করে যেটা আসবে সেটিই হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ভিউয়ার্স দেখুন, তিনের সাথে চার যোগ করে সাত হচ্ছে, তাহলে সাত হলো ক্রমযোজিত গণসংখ্যা। এরপর আবার সাতের সাথে আমরা ছয় যোগ করব, আসবে ১৩। তারপর ১৩র সাথে আবার তিন যোগ করব, আসবে ১৬। আবার ১৬র সাথে আমরা পাঁচ যোগ করব, আসবে হলো ২১। তো এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। এবং অতপর ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি মোট গণসংখ্যা আমাদের যেটা বের হলো এন সমান সমান ২১। ২১ হলো একটি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ, তাহলে এবার সেই সূত্রের আলোকে আমরা মধ্যকটা নির্ণয় করে ফেলব। তাহলে আমরা জানি এন এর মান হলো ২১, তাহলে ২১ যোগ ১ ডিভাইডেড বাই ২, উপরে হচ্ছে লব হচ্ছে ২২, ২২কে ২ দ্বারা যদি ভাগ করে হচ্ছে ১১তম পদ। এখানে সারণীতে ১১তম পদ যেটি সেটি হলো গিয়ে আমাদের মধ্যক। এখন ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সারণীতে কিন্তু ১১তম পদ নেই, ৩ রয়েছে, ৭ রয়েছে এবং অতপর রয়েছে ১৩। তাহলে সেক্ষেত্রে ১১ যেহেতু ৭-এর চেয়েও বেশি, সুতরাং আমরা ১৩ বরাবর যে টাকার পরিমাণটা থাকবে সেটাকেই আমরা ধরে নিব মধ্যক। তাহলে ১৩ বরাবর টাকার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ১২০০ টাকা, সেক্ষেত্রে আমরা ধরে নিব মধ্যক হলো ১২০০। গ নম্বরে বলা হয়েছে ভিউয়ার্স, সারণী থেকে আয়তলেখ আঁকো এবং আয়তলেখ হতে তোমার পরিবারের মাসিক খরচে কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে সেটি কারণসহ চিহ্নিত করো। অতঃপর ভিউয়ার্স, আয়তলেখটি এইভাবে তোমার অবশ্যই তোমরা গ্রাফ পেপারে আয়তলেখটি অঙ্কন করবে এবং অবশ্যই পেন্সিল দিয়ে তোমরা চিত্রটি অঙ্কন করবে। সংক্ষিপ্ত প্রশ্নে একে যেটা বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ৫ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ২৫ রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা জানি ভিউয়ার্স, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হলো কেটে ছেটে ছোট আকারে প্রকাশ করা। তো কেটে ছেটে ছোট আকারে প্রকাশ করার জন্য আগে আমাকে যেটা করতে হবে, রাশিটি আমরা খাতায় লিখে নিয়েছি এবং এবার আমরা লবের ক্ষেত্রে যেটা করব, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ৫, এখানে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার পর আসবে এক্স স্কোয়ার মাইনাস ৫ এক্স মাইনাস এক্স প্লাস ৫, এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস ২৫ ছিল, তো ২৫কে আমরা বর্গাকারে লিখে নেব ৫ স্কোয়ার। তাহলে উপরে আমরা এবার কমন নিব, কমন নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লাইনে একবারে চলে আসছে এক্স মাইনাস ৫ ইন্টু এক্স মাইনাস ১, এবং নিচে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ৫ স্কোয়ার হয়ে গিয়েছিলো এবং এখানটাতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো এবং অতপর আসবে এক্স প্লাস ৫ ইন্টু এক্স মাইনাস ৫। এবং এবার আমরা যেটা দেখব যে উপরে নিচে কোনটা কাটাকাটি করা যায়। এবার লব এবং হরে উভয় জায়গাতে আমরা এক্স মাইনাস ৫ এবং এক্স মাইনাস ৫ দেখতে পাচ্ছি, এবার আমরা এক্স মাইনাস ৫টা কেটে দেবো। কেটে দেওয়ার পর উপরে থাকবে এক্স মাইনাস ১ এবং নিচে থাকবে এক্স প্লাস ৫, এবং এটিই হলো লঘিষ্ঠ রূপ। দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নে যেটি চাওয়া হয়েছে এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই বি, এটার ভগ্নাংশের যোগ মূলত। এটা খুবই ইজি, আমরা ভগ্নাংশের যোগ করে দিলেই এটা আমাদের হয়ে যাবে।
অতপর তিন নাম্বার প্রশ্নটি ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমরা ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এটা যেভাবে আছে সেভাবেই লিখব, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটি সেটি আমরা ফেলে দেব। সূত্র ফেললে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা ভিউয়ার্স দ্বিতীয় যে ভগ্নাংশটি সেটির আমরা দেখতে পাচ্ছি উপরেও লবেও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং হরেও আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই দুটো আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে যেটি আসবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। এবার এইটার মধ্যে আমরা ভগ্নাংশের যে বিয়োগের কাজ সেটি আমরা করে দিলেই আমাদের অ্যান্সারটি চলে আসবে। চার নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সো এখানে আমরা ভগ্নাংশের গুণ করে দিলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। পাঁচ নম্বরে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানেও ভগ্নাংশের ভাগের কাজ করা হয়েছে। সো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে একটু বলি, প্রথমে আমাদের ভাগটাকে গুণ করে দিতে হবে। গুণ করলে যেটি হবে, ভাগের পরে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটি উল্টে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি ভাগটাকে আমরা গুণ করে দেওয়ার পর দ্বিতীয় যে ভগ্নাংশটি ছিল এবং সেটি কিন্তু উল্টে গিয়েছে। অতঃপর আমরা গুণ যেভাবে করি ঠিক সেভাবেই আমরা ভেঙে তারপর আমরা কাটাকাটি করে দিলেই আমাদের অ্যান্সারটি চলে আসবে। ছয় নম্বরে চেয়েছে সেট কাকে বলে। আমরা জানি বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই সেট বলা হয়। সাত নম্বরে চেয়েছে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কী বোঝায়। যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে তাকেই বলা হয় তালিকা পদ্ধতি। আট নম্বর প্রশ্নে এ সমান সমান ওয়ান টু থ্রি এর একটি সেট আমরা দেখতে পাচ্ছি এবং বলা হয়েছে এর উপসেট কয়টি এবং কী কী। তো আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে এ সমান সমান এর সেটটি আমরা লিখে নেব। এরপর আমরা লিখব এ সেটের উপাদান তিনটি এবং এর উপসেট সংখ্যা হবে আটটি, এবং অতঃপর আমরা এর উপসেটগুলো কী কী সেটা আমরা লিখে নেব। প্রথমটা হবে ফাঁকা সেট, তারপরে এক দুই তিন, এক দুই দুই তিন, এক তিন এক দুই তিন, প্রত্যেকটাকে আমরা সেট আকারে লিখে দিব। তো ভিউয়ার্স নয় নম্বর আমরা দেখতে পাচ্ছি কিউ সমান সমান একটি গঠন পদ্ধতির সেট দেওয়া রয়েছে এবং এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো এইখানে ভিউয়ার্স বিয়াল্লিশের সকল গুণনীয়ক এবং এই যে সেটটি দেওয়া রয়েছে কিউ দিয়ে, এটি হলো একটি গঠন পদ্ধতির সেট এবং এটিকে এবার আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেজন্য আগে আমাদেরকে বিয়াল্লিশের যে গুণনীয়কগুলো সেগুলো আগে আমাদেরকে বের করতে হবে এবং সেই বিয়াল্লিশের গুণনীয়কগুলোকে অতঃপর আমাদের সেট আকারে প্রকাশ করতে হবে। দশ নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি পি সমান সমান টু থ্রি ফোর একটা সেট দেওয়া রয়েছে এবং কিউ সমান সমান ওয়ান থ্রি ফাইভের আরও একটি সেট দেওয়া রয়েছে, এবং বলা হয়েছে যে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স আমরা জানি ইউনিয়নের বেলায় আমাদের যেটা করতে হবে পি এবং কিউ এর সকল উপাদান আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং ইন্টারসেকশনের বেলায় শুধুমাত্র পি এবং কিউ এর মধ্যে যে কমন যে উপাদানগুলো থাকবে সেগুলো শুধু আমাদের নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা পি এবং কিউ এর সেটটি লিখে নেব, অতঃপর আমরা সুতরাং দিয়ে পি ইউনিয়ন কিউ সমান সমান, এরপর আমরা এখানে যেহেতু ইউনিয়নের বেলায় কমনগুলো আনবো আনকমনগুলো আনবো সেহেতু আমরা সবগুলো এনে আমরা লিখব, এবং ইন্টারসেকশনের বেলায় আমরা শুধুমাত্র দেখুন ভিউয়ার্স পি এবং কিউ এর মধ্যে তিন শুধু কমন রয়েছে, সুতরাং আমরা শুধু তিনকে অ্যান্সার।